हेलो फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई। आमार मनधन ब्लगेर आबार एकटी नतून ब्लगे तोमादेर स्वागत जानाई। तो चलो, आज घूम थेके उठेई आमार दिनेर शुरूटा एकटु बदले गेलो, कारण प्रत्येक दिन सकालबेला उठेई आमार रान्ना बसानोटाई हलो मेन काज थाके। किन्तु आज जेहेतु सकालबेला उठे आमी स्नान करलाम, कारण आज समस्त काज सेरे आगे स्नान करे निलाम, तारपर बसाबो रान्ना। तो सेई जन्यई बोललाम आज दिनेर शुरूटाई एकटु बदले गेलो। तो সেই জন্যই দেখতে পেয়েছো সকালবেলা উঠেই আমি মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, আর এই যে আমার কাঁচা কুচিও সব হয়ে গেল। এদিকে কাজ সারতে সারতে স্নান করতে করতে সব কাঁচাও হয়ে গেল, মেশিন থেকে সব বার করে ছাদে নিয়ে গেলাম শুকুর দিতে। তো এই যে শুকুর দিয়ে এসে একদম রান্নাঘরে এসে দেখি মায়ের সমস্ত কাটাকুটি সব কমপ্লিট, এবার শুধু রান্না বসাবার অপেক্ষা। তো দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনের মতো মা আজকেও আমাকে সমস্ত আনাজ কেটে একদম ভাতের চালে জল ভিজিয়ে রেখেছে, ভাতের চালটা ভিজিয়ে রেখেছে, সমস্ত আনাজ কেটে রেখেছে। তো আমি একদম টিফিন খেয়ে এসে স্নান করে পুজো করে টিফিন খেয়ে এসে বসিয়ে দিলাম রান্না। তো দেখতেই পাচ্ছ এটা হলো কড়াই শাক। আজ মা সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই এই শাক আজ কিনে এনেছে, একদম টাটকা শাক। তো সেই জন্যই দেখলে নুন হলুদ দিয়ে ভাপাতেই একেবারে কমে একটুখানি হয়ে গেল শাকটা। তো আজ কিন্তু আমাদের বাড়িতে এই শাক রান্না করতেই হয়, কারণ আজ হলো বাউনি। তো সেই জন্যই বাউনির দিনে তো পাঁচ রকম রান্না করে মা লক্ষ্মীর মানে মা লক্ষ্মীকে স্মরণ করে খেতে দিতে হয়। তো আজ থেকে বাকি আরও যে তিন দিন, আজ কাল পরশু, তো তিন দিন পরপরই যা রান্না হবে সবটাই মায়ের নাম করে একটু করে আগেতে তুলে রাখতে হয়। সে সকালের যা রান্নাই হোক আর রাত্রে যাই পিঠেই হোক, সবটাই আগে মায়ের নাম করে তুলে রাখতে হয়। তো তিন দিন হয়ে গেলে তারপর সেইগুলো সব একসাথে নিয়ে জলে দিতে হয়, এইটাই হলো আমাদের বাড়ির নিয়ম। হয়তো তোমাদের অনেকেরই তাই নিয়ম হবে, তো সেই জন্যই আমিও আমার নিয়মটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও দেখতে থাকো। তো দেখতেই পেলে আমার সমস্ত ভাজাভুজি কিন্তু আস্তে আস্তে করে হয়ে গেল, লাস্টে ভাজছি শাকটা। তো দেখতেই পাচ্ছ বেগুনটাকে কুচি কুচি করে কেটে তো রেখেই দিয়েছিল মা, তো সেইটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তার উপরেই দিয়ে দেবো ভাপিয়ে রাখা শাকটা। তো শাক ভাজাটা হয়ে গেলে তারপর হবে মাছের তরকারি। তো আজ আর ডাল হলো না, আজ হচ্ছে আলু ভাজা, সিম ভাজা, শাক ভাজা, আর হচ্ছে একটা মাছের তরকারি, আর হবে লাস্টে টমেটোমের চাটনি। তো সেটাও তোমরা দেখবে। তো দেখতে থাকো আমার রান্নাগুলো। আজ কিন্তু পাঁচ রকম পদ রান্না করতে হয়। তো চলো, আজ যেহেতু বাউনি বাঁধার দিন, তো আজ কিন্তু আছে সারাদিনে অনেক কাজ, অনেক কাজ। তো সকালবেলা উঠে রান্নাটা শুরু হলেও আজ কিন্তু সারাদিনটা কোথা দিয়ে যে কেটে যাবে বুঝতেই পারবো না। তো আজ আছে মানে রান্না খাওয়া সব মিলে ঠাকুরের সমস্ত কাজ আছে, বাউনি বাঁধা তো রাতের দিকে হয়, তো তার আগে আছে ঠাকুর পাতা, আলপনা দেওয়া, বাউনি বাঁধা, পিঠে করা, অনেক কাজ। তো তোমরা পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রান্নাই আমার কিভাবে চটপট করে কিন্তু হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাগুলোও কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ সমস্ত রান্না হয়ে গেল, হয়ে যায় নি। তো টমেটোমের চাটনিটা আগে করে নিলাম, তারপরে করলাম মাছটা। তো আজ মা জ্যান্ত মাছ নিয়ে এসেছে, তো তাই চাকাগুলো এইরকম। কিন্তু জ্যান্ত মাছ আমাদের অতটা কেউ পছন্দ না করলেও এখন জ্যান্ত মাছ আমাদের একটু বেশি খাওয়া হচ্ছে, কারণ হাজবেন্ডের কোলেস্ট্রল ধরা পড়েছে। তো সেই জন্য 500 বেশি ওজনের মাছ খেতে তো তাকে ডাক্তার বারণ করেছে, কিন্তু সেই বেশি বড় মাছ পছন্দ করে আমাদের, মানে তাকে মাছ কিনতে বলা মানেই বড় বড় খালি কাতলা মাছগুলো কিনে আনবে আর চর্বি সমেত, আর ওগুলো আবার আমার আর আমার ছেলের একদমই পছন্দ নয়, কারণ ওই চর্বির গন্ধটা আমাদের একদমই ভালো লাগে না। তো সেই জন্যই তো এখন মাই মাছ কেনে, আর মানে যতটা চেষ্টা করে ছোট মাছ কেনারই চেষ্টা করে, কিন্তু কিছু করার নেই, এখন যা তাকে রান্না করে দেওয়া হচ্ছে সে কিন্তু ঠিক খেয়েও নিচ্ছে। এইভাবেই সবটা আগে ঠাকুরের নামে তুলে রাখা হলো। মানুষ পরিস্থিতির চাপে পড়ে মানুষ কতটাই না বদলে যেতে পারে, তাদের পছন্দগুলোকেও কীভাবে তারা বদলে ফেলে বলো। কিন্তু কি করবে, এখন তো মানুষের শরীরে রোগটাই বেশি, তাই রোগকে জয় করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়।
তো দেখতেই পেলে আমি ভাত টাত খেয়ে একেবারে জামা টামা ছেড়ে চলে এলাম তোমাদের কাছে বিকালবেলায়। বিকালবেলা বলবো কি, এখন প্রায় বাজে 3টে মতো, তো ভাত টাত খেয়ে উঠেই কাজ সেরেই চলে এলাম আলপনা দিতে, কারণ আলপনাটা শুকনো হবে, তারপর ঠাকুর পাতা হবে। তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে করে আলপনা দিয়ে দিচ্ছি। তো সন্ধে প্রায় হয়েই গেছে বলতে গেলে, এইবার সন্ধে দেবো, মা ঠাকুরটা পেতে দিই, তারপরে সন্ধে দিয়ে দেবো। তারপরে সন্ধে দেওয়ার পর বাউনি বাঁধা আছে, তারপর আছে পিঠে করা। তো দেখতেই পাচ্ছ একে একে আমি কিন্তু অনেক আলপনাই দিয়ে দিয়েছি। তো তোমরা আলপনাগুলো দেখে হয়তো কেউ কিছু ভাবতে পারো যে আলপনাগুলো লাল কেন। হ্যাঁ, সেটা আমি তোমাদের বলবো, কারণ সাদা মেঝেতে সাদা আলপনা ফোটে না আর দেখতেও অতটা ভালো লাগে না। তো সেই জন্যই চালপিটুলির মধ্যেই আমি এক মানে দু এক ফোঁটা একটুখানি সিঁদুর ফেলে দিয়েছিলাম। তো সিঁদুরের গুঁড়ো ফেলে দিয়ে সেটা গুলিয়ে নিয়ে তারপরেই আলপনাটা দিয়েছিলাম। তো সেই জন্যই আলপনাগুলো একটুখানি লাল লাল কালার এসেছে আর মেঝের মধ্যে ফুটেও উঠেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। তো চলো, আলপনা দেওয়া হয়ে গেছে, ধান ঢালাও হয়ে গেছে, আমি এখন বসে পড়লাম বাউনি বাঁধতে। তো দেখতেই পাচ্ছ, জানি না আমার এই নিয়মের মতো তোমাদের আর কারোর কি নিয়ম আছে জানি না, হয়তো আছে, অনেকেরই আছে, আবার অনেকের নেই। আমাদের এই বাউনি বাঁধার কিন্তু অনেক নিয়ম। তো দেখতেই পাচ্ছ একটা একটা ধানের শীষকে নিয়ে আমি তার মধ্যে কত কি দিচ্ছি বলো তো। আমরা নিজেরা নিজেদেরকে যতই মডার্ন ভাবি না কেন, কিন্তু আমরা কিন্তু একদমই মডার্ন হয়ে উঠতে পারিনি, বা এখনও মানে কি বলবো, অনেক কিছুই পৌরাণিক নিয়ম আমরা মেনে চলি। তো সেই জন্যেই সেই নিয়মের মধ্যে কীরকম যেন আমরা একটা বাধা পড়ে গেছি, সেই নিয়মটা না করলে যদি না করতে পারি, খালি আমাদের মনের মধ্যে এটাই হয় যে যদি কিছু হয়, যদি কিছু খারাপ হয়, যদি কিছু ভুল হয়, না বাবা সেটাই করি। তো সেইটাকে করেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখবে অনেক এমন পুরানো নিয়ম আছে, সেগুলোকে মেনেই আমরা কিন্তু এখনও চলছি। তো এই যেমন বাউনি বাঁধার নিয়ম, বাউনি বাঁধাটা আমাদের কত কী দিয়ে বাঁধতে হয় জানো? যেমন গাঁদা ফুল লাগে, সর্ষে ফুল লাগে, আর লাগে গোবর, গুঁড়ি, আর লাগে তুলসী পাতা। এই এতগুলো জিনিস মিক্সড করে তারপরেই বাউনিগুলো বাঁধতে হয় একটা একটা করে। আমি বাউনিগুলো বেঁধে রেখে দিলাম, ওগুলো ছেলে রাত্রিবেলা সব জায়গায় জায়গায় দিয়ে দেবে, বেঁধে দেবে। তো দেখতেই পেলে আজ আমাদের বাড়ি সিদ্ধ পিঠে হবে, কারণ প্রথম দিনটা সিদ্ধ পিঠেই হয়, কারণ যেহেতু প্রথম দিন তো আজকে করতেই হয়, আর যেহেতু আমাদের বাড়ি লক্ষ্মী পূজা আছে তো আজকে পিঠে করতেই হয়। আমরা মানে কেউই অতটা পছন্দ করি না, কিন্তু তাও যেহেতু নিয়মে বাঁধা তো সেই জন্যই নিয়ম মতোই করতে হয় একটু আজকে। আজকে সরাও কিনতে হয়, আজকেও দু একটা করতে হয়, ঠাকুরের নামে তুলে রাখা, মানে ব্রহ্মার নাম করে উনুনের কাছে দেওয়া, এইগুলো সবই বলছি। আগে উনুন ছিল, মানুষ উনুনে দিয়েছে, এখন মানুষের ঘরে গ্যাস এসেছে, ইন্ডাকশান এসেছে, এখন মানুষ কিন্তু তাতেই দেয়। মানে নিয়মে আমরা কেমন যেন বাঁধা পড়ে গেছি, সেই নিয়মের বাইরে যেন আমরা যেতেই পারি না। যতই নিজেদের আধুনিক তৈরি করি না কেন, কিছু পুরানো নিয়মের মধ্যে আমরা কেমন যেন বাঁধা পড়ে আছি। তো চলো, দেখতেই পেলে সবটা, তো আমার তো তরকারি, নারকেলের ছাই মারা সবই হয়ে গেল। এইদিকে আমি ডাইনিংয়ে বসে বসে সেদ্ধ পিঠে হবে বলে সেই জন্য সবটাই আমি পিঠেটা সোলে সোলে দিচ্ছি, আর মা রান্নাঘরে সেদ্ধ করবে। তো মাও আমার সাথে এসে হাত লাগাবে যদিও, কারণ এত পিঠে তো একা করা সম্ভব নয়, যদিও আমরা দুজন আছি, সম্ভব নয় বলবো না, সবটাই সম্ভব, যে মানুষ একা থাকে সে কি করছে না। আজ আমরা যেহেতু শাশুড়ি বৌমা দুজনে আছি, তো সেই জন্য দুজনে মিলেই করব। তো মা প্রথমেই আজকে করছে, তো আজকেটা তো আগেই করতে হয়, ওইটা করে আগে ঠাকুরের নামে তুলে রেখে তারপর অন্য পিঠে করতে হয়। তো যেহেতু আমাদের বাড়িতে সকলেই কেউই আজকে পিঠেটা অত পছন্দ করে না, তাই নিয়ম মতো মা সবার নাম করে একটা একটা করে করে আর ঠাকুরের নামে করে।
তো আমাদের এই মা লক্ষ্মীকে সংক্রান্তির আগের দিনে পাতলেও লক্ষ্মী পুজোটা কিন্তু সংক্রান্তির আগের দিনে হয় না, পুজোটা হয় সংক্রান্তির দিনে। আমাদের এই লক্ষ্মীটাকে মানে সংক্রান্তির আগের দিনে পাতা হয়। এই পাতার ঠাকুরটাই 3 দিন এখন এইভাবেই থাকবে, তারপর 3 দিন পর মাকে তোলা হবে। তো সংক্রান্তির আগের দিনে পাতা হয় আর পরের দিনে পুজোটা হয়। বাবা তো সুগার আছে, কিন্তু সুগার আছে তো বলছি, কিন্তু বাবা যে কোনো পিঠেই তার পিঠেতেই তার কিন্তু গুড় লাগে, কারণ এই বছরে এক এই সময়টাতেই শুধু পিঠের সময় গুড় আসে, আর এই সময়টা বেশ খেজুর গুড় খেতেও খুব ভালো লাগে। আর বাবা কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসে, আগে অনেক অনেক পিঠে হতো আমাদের, মা আমাদের সেটাই গল্প করে শোনায়। তো এখন যদিও অনেক হয় না, সকলেরই খাওয়া মানে কমে গেছে, তো আমরা খুব কম পরিমাণেই খাই, তো সবাই খাই কিন্তু গুড় দিয়েই। আমাদের গুড় দিয়েটা পিঠে খেতে খুব ভালোবাসি, সকলে খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ পিঠে করা একে একে হয়ে গেছে। তো তারপরেই ছেলেও রাতের বেলা বাউনিগুলো বেঁধে দিচ্ছে চারিদিকে। প্রথমেই মা লক্ষ্মীকে দিল, আমাদের ঠাকুরের কাছে দিল, তারপরেই গেছে এই যে রান্নাঘরে তার মানার কাছে, মানে সে তো তার ঠাকুমাকে মানা বলে, তো এই যে মানা এবার বলে দিচ্ছে ভাতের হাঁড়িতে, তারপরে আজকের সরাতে, সব জায়গাতেই বাউনি বাঁধবে। তো যদিও আমাদের হাঁড়িতে ভাত হয় না, আমাদের ভাত হয় ডেচকিতে, তো সেই জন্যই এই ডেচকি কিন্তু 3 দিন এখন মাজা যাবে না, কারণ প্রত্যেক দিনই আমাদের সব কিছুটাই সগড়ি মেজে ফেলা হয়। তো যেহেতু এই 3 দিন বাউনি বাঁধা থাকবে, তো সেই জন্য ভাতের হাঁড়ি 3 দিন মাজতে নেই, 3 দিন পর যা হবার হবে। তো সেই জন্যই দেখেছ পিঠের সরাতে, আমাদের ভাতের হাঁড়িতে, সব জায়গাতেই বাউনি বেঁধে দিচ্ছে আমার ছেলে। আর চারিপাশে ঘুরে ঘুরে এ ঘরের ছিটকিনি ও ঘরের ছিটকিনি, তুলসী তলায়, আলমারিতে, চারিপাশে। আর কি বলতে হয় তোমরা নিশ্চয়ই জানো, এটা তো তোমাদের কারোরই অজানা নয়। তো আওনি বাউনি কেউ কোথাও যাওনি, 3 দিন ঘরে বসে পিঠে ভাত খাও আর গঙ্গা স্নান করো। তো এইটা যতবার আমার ছেলে বাঁধছে ওকে বলে দিতে হচ্ছে, কিন্তু না, ও যেহেতু অনেক ছোট থেকেই বাঁধে, ও কিন্তু সবটাই জানে। মাঝে মাঝে বদমাইশি করছে, খালি বলছে আমি বলিনি, কি বলবো, আনছি না তুই বল, ওর ঠাকুমাও মানে পিছনে লেগে আছে, বল বল, বলেছিস। তো এই যে ওই জন্য ওর মুখে এত হাসি, ও বলছে বলিনি, আর ওর ঠাকুমাও সেই পিছন পিছন ঘুরছে, বলছে বল, বলে বলে বাঁধতে হয়। তো দেখতেই পাচ্ছ প্রত্যেক আমাদের ঘরের আলমারিতেও পাউনি বেঁধে দিচ্ছে আমার ছেলে। তো চলো, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার কিন্তু পরের ব্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমরাও এই পিঠে খাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। বাউনিগুলো বাঁধা হয়ে গেলেই বাবার আর আমার বাবার আর আমার ছেলের বাবার দুজনেরই খাওয়া হয়ে গেছে। তো এইবার আমি, আমার ছেলে আর মা 3 জনে বসবো খেতে। তো দেখতেই পাচ্ছ আজকের মতো এখানেই টাটা।